শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিকের চতুর্থ মৃত্যুদিন শ্রদ্ধার সঙ্গে পালন করেছে আসিফাই এবং DYFI। 2017 সালের 20 সেপ্টেম্বর মান্দাইতে খুন হন সাংবাদিক শান্তনু ভৌমিক। শান্তনু ছিলেন চ্যানেল দিনরাতের সাংবাদিক। রবিবার আগরতলার সিটি সেন্টারের সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বামপন্থী ছাত্র যুবরা। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর। মানিক দে বলেছেন, শান্তনুর মৃত্যুর 3 বছর পরও তার খুনিদের সাজা হয়নি। আমরা চলছি চলবো কমরেড শান্তনুর পদে পদে, আমরা চলছি চলবো। তারা এই হত্যা করেছেন রাজ্যবাসী ভালো করেই জানে, এবং সে জন্ম মানুষ নেয়, মৃত্যু হয়, এটা নিয়মই। জন্মের পরই সে কিছু বিশেষ প্রতিভা নিয়ে জন্ম নিয়েছেন, এবং যার ফলে আমরা লক্ষ্য করলাম ছাত্র অবস্থা ছাত্র আন্দোলনের নেতৃত্ব, যুব অবস্থাতে সে যুব আন্দোলনের নেতৃত্ব, পরবর্তী সময়ে সে বেছে নেয় মানুষের জীবন দুঃখ এবং তার উপর যে অত্যাচার নিপীড়ন, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ, উপজাতি, তফসিলি, শ্রমজীবী, নিম্ন মধ্যবিত্ত, দিনমজুর, খেতমজুর, গরিব অংশের মানুষের কথা কীভাবে তুলে ধরা যায়, মানুষের সামনে প্রকাশিত করা যায়, তাদের প্রত্যেক দিনের জীবনযাত্রা, যে সমস্ত দুঃস্থ অবস্থাগুলো সংবাদ মাধ্যমে তুলে ধরা, তাদের দুর্দশার বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে এর বিরুদ্ধে জাগ্রত করা, ঐক্যবদ্ধ করা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা ভালো ভূমিকা সে নিয়েছিল। সাম্প্রদায়িক শক্তির নিয়মীয় বিভেদ তৈরি করা, একতা নষ্ট করা, মানুষের মূল সমস্যা থেকে চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে এই সমস্ত বিষয়গুলিকে সামনে এনে মূল শত্রুকে আড়াল করার জন্য এই কাজ তারা করে থাকে। সাম্প্রদায়িক শক্তির সঙ্গেই একটা গাঁটছড়া তৈরি হয় স্বৈরাচারী শক্তি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষের ঐক্যে বিশ্বাস করে না, অগ্রগতিতে বিশ্বাস করে না, শান্তিকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের প্রতিবন্ধকতা তৈরি করে। এবং এই যে শত্রু, এই যে শক্তি, এই শক্তির কাজ হলো মানুষকে কীভাবে কত শত বিভক্ত করা যায় সেই চেষ্টা তারা করা, এবং এই চেষ্টা নিয়েই স্বৈরাচারী শক্তি এবং সাম্প্রদায়িক শক্তির মধ্যে একটা আঁতাত গড়ে উঠেছিল, যাদের লক্ষ্য ছিল যেন তেন প্রকারে বামফ্রন্ট সরকারকে ত্রিপুরাজ্যে ক্ষমতা থেকে উচ্ছেদ করা। এই উচ্ছেদ করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিগুলোকে বাদ দিয়ে তারা কখনো সাম্প্রদায়িক স্লোগানগুলো তুলে এবং বিভেদকামী স্লোগানগুলোকে সামনে এনে, বিচ্ছিন্নতাবাদী স্লোগানগুলোকে সামনে এনে ঐক্য নষ্ট করার চেষ্টা করেছেন। মূল লক্ষ্য হল বামপন্থীদের যে শক্তি, সেই শক্তিটাকে দুর্বল করা। বামপন্থীদের শক্তি দুর্বল হওয়া মানে গণতন্ত্রের শক্তি দুর্বল হওয়া, আন্দোলনের শক্তি দুর্বল হওয়া, এবং মানুষের ঐক্যের যে শক্তি, শ্রমজীবী গরিব মানুষের যে শক্তি, সেটাকে দুর্বল করা। এই লক্ষ্য নিয়ে তারা এই কাজটা করেছিলেন। একটা সময় কিছুটা সাফল্য বিভ্রান্ত করে মানুষকে তারা পেয়েছে। এখন তার মানুষ তার অভিজ্ঞতা নিরিখে বুঝতে পারছেন যে এই পথ কত সর্বনাশা পথ, কত ক্ষতিকারক, এখন তার রাজ্যবাসী অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছেন। প্রয়াত শান্তনু ভৌমিক তার জীবন দিয়ে সেখানে শান্তি সম্প্রীতির যে বার্তা বা বিষয়টাকে সামনে নিয়ে মানুষের সামনে যে ভূমিকা এবং দায়িত্ব পালন করে গেছেন, এটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত, এবং এটাকে পাথর করে আজকে প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই। শান্তি সম্প্রীতি এবং ঐক্যের শক্তি ছাড়া বাঁচার কোনো পথ নেই, এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। এই বিষয়টাকে সামনে কি আমাদের একতাকে আরও সমৃদ্ধ করতে হবে এবং আমাদের এগিয়ে যাওয়ার সংগ্রামকে শক্তিশালী করতে হবে। বর্তমানে যে স্বৈরাচারী শক্তি রাজ্যে ক্ষমতাসীন আছে, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, যারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে খামতনি অর্থনৈতিক আক্রমণ সংঘটিত করেছেন, এই অবস্থার হাত থেকে বেঁচে থাকার জন্য ব্যাপক অংশে কার মানুষের কাছে বসতে হবে, যেতে হবে, সংঘবদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ হবে। দুর্বার সংগ্রামের মধ্য দিয়েই
গোটা দেশে যা চলছে, আমাদের রাজ্যে যা যা চলছে, তার বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামকে শক্তিশালী করতে। ঘটনা সংঘটিত হয়েছিল জিরানিয়া মান্দায়ে, সেখানে খবর সংগ্রহ করতে গিয়েছিল আমাদের রাজ্যের তরুণ প্রতিভাবান সাংবাদিক শান্তনু ভৌমিক। এই সাংবাদিক হওয়ার আগে, তার একটা তৈরি হওয়ার আগে তার কিছু অতীত নিশ্চয়ই সবাই জানেন, যে ছাত্র অবস্থায় সে এসএফআইয়ের নেতৃত্বে ভূমিকা পালন করেছিলেন জিরানিয়াতে। এসএফআইয়ের জিরানিয়া মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন, পরবর্তী সময় ডিওএফের নেতৃত্বে ভূমিকা দায়িত্ব পালন করেছিলেন এবং ডিওএফআই থাকতে থাকতেই আগরতলাতে সাংবাদিকতার কাজে যুক্ত হন এবং পরবর্তী সময় ডিওএফ থেকে অব্যাহতি নিয়ে এই সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিপালন করা এবং সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করেন। আমরা দেখেছিলাম আমাদের রাজ্যে একটা অবরোধ তৈরি করে দিয়ে বর্মুরাতে আইপিএফটির নেতৃত্বে দীর্ঘদিন যে অবরোধ তৈরি হয়েছিল, সেদিন প্রতিদিন সংবাদ সংগ্রহ করার জন্য সাহসিকতা নিয়ে শান্তনু ভৌমিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সেদিন পালন করতেন এবং এরকম খবর সংগ্রহ করতে গিয়েই সেই সময় আইপিএফটির জমায়েতে যারা যুক্ত হয়েছিলেন সেই ঘাতক বাহিনীর হাতে শান্তনু জীবন দিতে হয়েছিল। আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেদিন দেখেছিলাম জমায়েতে যারা যুক্ত হয়েছিলেন তারা ত্রিপুরাল্যান্ড চাইতেন, ত্রিপুরাল্যান্ডের দাবিতেই সেই জমায়েত এবং তাদেরকে যুক্ত করে আমাদের রাজ্যের জোট সরকার তৈরি হয়েছে এবং একদিকে ত্রিপুরাল্যান্ডের দাবি আর বিজেপির নেতৃত্বে এই জোটকে নিয়ে সরকার তৈরি হওয়ার পর প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের রাজ্যের সব অংশের মানুষের উপর অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক নানা দিক থেকে আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা শান্তনুর সৈদান দিবসে দাঁড়িয়ে আমরা শপথ গ্রহণ করতে চাই, একদিকে বিচ্ছিন্নতাবাদীর শক্তি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, জোট সরকার পেছন থেকে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বলে জোট সরকার একদিকে রাজ্যের মানুষের মধ্যে জাতি উপজাতির মধ্যে বিভেদ তৈরি করা আর তার সঙ্গে মানুষের উপর অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক আক্রমণ যেভাবে নামে আসছে, এই চারটা বিষয়ের উপর আমরা নজর রেখে তার বিরুদ্ধে আমরা বামপন্থী যুবরা ছাত্ররা ব্যাপক আন্দোলন গোটা রাজ্যে তৈরি করব এবং এই আন্দোলন তৈরি করার মধ্যে দিয়ে আমরা শান্তনুর প্রতি সঠিক করতে শ্রদ্ধা আমরা জানাবো। রিপোর্ট চ্যানেল 3 রাত।